हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज ये वीडियो तो हम तुम्हारे साथ शेयर करब आबारो ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंसेस। तो एर आगे जे समस्त वीडियोगुलो दिएछिलाम ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंसेस जारा देखोनि एई वीडियो डेस्क्रिप्शन बक्सर लिंक पे जाबे, तोमरा ओखान थेके गिए चेक करे निओ। तो आजकेर एई वीडियोते आमरा बेसिकली करब सिम्पल सेंटेंस और कमप्लेक्स सेंटेंस, जे दुटो सेंटेंस आलादा देया थाकबे एबं सेटाके तोमरा किभाबे जयेन करबे सेटा आमरा एई वीडियोते शिखब। तो एखे देखो प्रथम रही है माई सिस्टर हेज लस्ट हार व्च, इट इज सार्टेनलि इट इज अ कस्टलि व्च। एट एक मूल्यवान घड़ी। माई सिस्टर हेज लस्ट हार व्च, हमार दीदी वार बन तर घड़ी हारिए फेले एक दामी घड़ी हल एक दामी घड़ी। ये कि मेक इट सीम्पल, ये सीम्पल सेंटेंस बनाते बोले। कमप्लेक्स बनाते पड़े तुम्हारा उच दिए खूब सहजे ये फिलते पर कितु एखे कि जेटा के सिम्पल सेंटेंस बनाते। तो सिम्पल सेंटेंस बनाते गले तो एकटाई मात्र मेन वर्ब थाकबे, कारण एर आगे आमी तोमादेर साथे सिम्पल सेंटेंस, कमप्लेक्स सेंटेंस और कम्पाउंड सेंटेंस अलरेडी शेयर कर दिएछिलाम जे किभाबे करा हय सिम्पल सेंटेंस कमप्लेक्स सेंटेंस। तो एखाने देखो बोलेछे मेक इट सिम्पल, ताहले एकटाई मात्र मेन वर्ब एखाने थाकबे आर कोनो मेन वर्ब एखाने थाकते पारबे ना। जदि कोनो मेन वर्ब थाके ताके हय ओमिट कर दिते हबे, ना होले ताके अक्सिलेंट मतो करे काज कराते हबे বা পার্টিসিপল বা জিরান্ড বা ইনফিনিটিভ হিসেবে তাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব হিসেবে তাকে কনসিডার করতে হবে। তাহলে মাই সিস্টার হ্যাজ লস্ট হার ওয়াচ, ইট ইজ আ কস্টলি ওয়াচ, আমার দিদি তার দামি ঘড়িটা হারিয়ে ফেলেছে। তাহলে এটাকে যদি সিম্পল বানাই তাহলে এখানে কি করব, মাই সিস্টার, তাহলে এখানে লিখতেই পারি এরকমভাবে যে আমার বোন তার দামি ঘড়িটা হারিয়ে ফেলেছে। তাহলে মাই সিস্টার হ্যাজ লস্ট হার কস্টলি ওয়াচ, কস্টলি ওয়াচ। খুব সহজ হয়ে গেলে বা দেখো পরের সেন্টেন্সে লেখার দরকারও পড়লো না যে আমার দিদি তার দামি ঘড়িটা বা আমার বোন তার দামি ঘড়িটা হারিয়ে ফেলেছে। নেক্সট, তারপর একটা আই লস্ট মাই পেন, ইট ওয়াজ এ নিউ পেন, মেক ইট সিম্পল। আগের টাইম মতোই আমি আমার পেনটা হারিয়ে ফেলেছি, এটা ছিল একটা নতুন পেন। তাহলে আই লস্ট মাই নিউ পেন, আমি আমার নতুন পেনটা হারিয়ে ফেলেছি। আই লস্ট মাই নিউ পেন, অনেকেই দেখেছি এরকম সোয়া সোয়া সেন্টেন্স দিলে ঘাবড়ে যায়, বলে যে আমি তো যে সমস্ত নিয়ম করেছি সেগুলোর মধ্যে তো এটা পড়ছে না। কিন্তু একটুখানি বুদ্ধি খাটালেই দেখতে পাবে যে শুধু একটা মাত্র ওয়ার্ড যদি তোমরা এই পরের সেন্টেন্স থেকে এখানে অ্যাড করো তাহলে দেখবে একটা নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে, আর এখানে একটাই মাত্র মেইন ভার্ব রয়েছে, তাই কোনো ঝামেলাও নেই। তারপরটা শি ডিড নট হেল্প মি, শি ওয়াজ অ্যাংরি উইথ মি, সে আমাকে সাহায্য করেনি, সে আমার উপর রেগেছিল। মেক ইট সিম্পল, তাহলে রেগে থাকার কারণে সে আমাকে সাহায্য করেনি। অ্যাজ তো দিতে পারবো না, অ্যাজ দিলে সেটা তো হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে, তাহলে অ্যাজ তো দিতে পারবো না। তাহলে আমরা এখানে কি করব, অ্যাজ না দিতে পারলে এখানে কি করবো, বিইং অ্যাংরি, এই যে ওয়াজটা রয়েছে, ওয়াজ মানে কি বি ওয়ার্ড, মানে রেগে থাকার দরুন, বিইং অ্যাংরি কমা শি ডিড নট হেল্প মি, রেগে থাকার কারণে সে আমার সাহায্য করেনি, শি ডিড নট হেল্প মি, হয়ে গেল। তাহলে এখানে বি ভার্ব, ওয়াজটা একটা ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করছিল, সেটাকে আমি বিইং করে দিলাম, নন ফাইনাইট ভার্ব বানিয়ে দিলাম। তারপরটা হি ওপেন দ্য ড্রয়ার, হি টুক আউট আ রিভলভার, সে কি করলো, গেট ড্রয়ারটা খুললো এবং একটা রিভলভার বের করলো। তো এটাকে কি করতে হবে, এটাকে বলেছে যে সরি স্ক্রিনটা একটু ব্লার হয়ে গেছিলো, আশা করি তোমরা এখন দেখতে পাচ্ছ। হি ওপেন দ্য ড্রয়ার, হি টুক আউট আ রিভলভার, সে ড্রয়ারটা খুললো এবং একটা রিভলভার বের করলো। মেক ইট সিম্পল, তো এটাকে কী করতে হবে, সিম্পল সেন্টেন্স বানাতে হবে। তাহলে ড্রয়ারটা খোলার পর সে নিশ্চয়ই রিভলভারটা বের করলো, তাহলে ওপেনিং দ্য ড্রয়ার, ড্রয়ারটা খুলে সে রিভলভারটা বের করলো। হি টুক আউট এ রিভলভার, হয়ে গেল। নেক্সট, আলেকজান্ডার ওয়াজ আ গ্রেট কিং, হি ইনভেডেড ইন্ডিয়া, মেক ইট কমপ্লেক্স, তাহলে এটাকে কী করতে হবে, কমপ্লেক্স বানাতে হবে। আলেকজান্ডার ছিল একজন মহান রাজা, হি ইনভেডেড ইন্ডিয়া, তাহলে আলেকজান্ডারের সম্বন্ধে আমি এখানে বলছি, এটাকে কী করবো, কমপ্লেক্স সেন্টেন্স বানাবো। তাহলে আলেকজান্ডার হু দিয়ে করবো, আলেকজান্ডার হু ওয়াজ এ গ্রেট কিং কমা, কমা দিয়ে এবার লিখব ইনভেডেড ইন্ডিয়া,
বাই সেন্টেন্সটা এরকমভাবেও লিখতে পারো, আলেকজান্ডার হু ইনভেডেড ইন্ডিয়া কমা ওয়াজ এ গ্রেট কিং, এরকমভাবেও কিন্তু লেখা যায়, দুটোই কিন্তু সঠিক পদ্ধতি। নেক্সট, বেনারস ইজ এ সিটি অফ টেম্পলস, ইট স্ট্যান্ডস অন গঙ্গা। তাহলে বেনারস ইজ এ সিটি অফ টেম্পলস, বেনারস হলো একটা মন্দিরের শহর, ইট স্ট্যান্ডস অন দ্য গঙ্গা, এটা কিসের উপর দাঁড়িয়ে, গঙ্গার উপর, মানে গঙ্গার পাশেই রয়েছে বেনারসের। তাহলে এখানে মেক ইট কমপ্লেক্স, এটাকে কি বলেছে, কমপ্লেক্স সেন্টেন্স বানাতে, তাহলে বেনারস উইচ, তাহলে এটাকে আগের যেরকম বললাম সেরকমভাবেই করবো, তাহলে উইচ স্ট্যান্ডস অন গঙ্গা, অন দ্য গঙ্গা কমা ইজ এ সিটি অফ টেম্পলস, হলো একটা মন্দিরের শহর। হয়ে গেল নেক্সট, কালিদাস রোড শকুন্তলা, ইট ওয়াজ এ প্লে ইন সংস্কৃত। কালিদাস কী লিখেছেন, শকুন্তলা লিখেছেন, এটা কিসের কিসের লেখা, ইট ওয়াজ এ প্লে ইন সংস্কৃত, এবং এটা কোন ভাষায় লেখা, এটা সংস্কৃতে লেখা, এটাকে বলেছে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে। তাহলে কালিদাস কী লিখেছেন, শকুন্তলাটা সম্বন্ধে কিন্তু এখানে বলছে, এখানে কিন্তু কালিদাসের কথা কিন্তু বলছে না, এখানে ইট ইট মানে এখানে শকুন্তলার কথা বলছে, বইটার নাম বলছে এখানে। তাহলে কালিদাস কালিদাস রোড, তাহলে লিখবে কালিদাস রোড রোড শকুন্তলা, উইচ ইজ এ প্লে, বা উইচ ওয়াজ এ প্লে, এখানে ওয়াজ ছিল তাই ওয়াজে লিখবে, উইচ ওয়াজ এ প্লে ইন সংস্কৃত। নেক্সট, হি ডিড ইট, আই ডু নট নো হাউ, এটা কি করবে, কমপ্লেক্স সেন্টেন্স বানাবে, এটা হলো তোমাদের হোমওয়ার্ক, তোমরা অবশ্যই করে এটা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি কোনো পার্ট বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোনো গ্রামারের কোনো পোর্শন যদি তোমাদের মনে হয় যে তোমরা বুঝতে পারছো না, দেন আমাকে সেটা কমেন্ট করে জানিও। অলরেডি আমার চ্যানেলে সমস্ত গ্রামারের ভিডিও দেওয়া রয়েছে, তা ওই ভিডিওগুলো দেখার পর যদি তোমাদের মনে আরও কোনো ডাউট থাকে, যদি কোনো জিনিস না বুঝতে পারো, কোনো গ্রামারের যদি পার্টি কোনো একটা পার্টিকুলার টপিকের উপর তোমরা যদি প্র্যাকটিস ভিডিও চাও, সেটাও আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।